ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে খুবই অসাধারণ একটি জাপানিজ ক্রিম তৈরি করে দেখাবো। যে ক্রিমটি ব্যবহার করলে আপনি লাইভ রেজাল্ট পাবেন আপনার ত্বকে। এটা ব্যবহার করার সাথে সাথেই আপনার ত্বকটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে। ভিউয়ার্স, এটা আপনারা ব্যবহার না করলে কিছুতেই বুঝতে পারবেন না, আর এটা ব্যবহার করলে আপনি লাইভ রেজাল্টটা নিজের চোখেই দেখতে পারবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওটি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি জাপানিজ ক্রিম। যে ফেসিয়াল ক্রিমটি আপনি আপনার ত্বকে অ্যাপ্লাই করলেই ত্বকটা ইনস্ট্যান্ট ফর্সা হয়ে যাবে। আর জাপানিজরা তাদের রূপচর্চার জন্য কিন্তু সবসময় ব্যবহার করছে চাল, চালের পানি এবং চালের পেস্ট। এগুলোই কিন্তু তারা তাদের ত্বকে ফর্সা করার জন্য ব্যবহার করে আসছে। তো ভিউয়ার্স, আজকের এই রেমেডিটি তৈরি করার জন্য আমি প্রথমেই নিয়েছি চাল, যেটা আমাদের আজকের এই রেমেডির মেইন উপকরণ। ভিউয়ার্স, চালের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। জাপানিজরা প্রচুর পরিমাণে এই চাল ব্যবহার করছে তাদের রূপচর্চায়। চালের মধ্যে আরও রয়েছে অ্যান্টিএজিং প্রপার্টিস, যেটা আপনার ত্বকের বয়সের ছাপটাকে দূর করে দিবে এবং আপনার ত্বকটাকে অনেক তাড়াতাড়ি অনেক বেশি ব্রাইট করে তুলবে। তো ভিউয়ার্স, এবার আমি একটি প্যান নিয়ে নিয়েছি। এই প্যানের মধ্যে আমি এবার আমার পরিমাণ মতো চাল এখানে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি আমি একটি বড় গ্লাসের এক গ্লাস পরিমাণ পানি। যদি এটা নর্মাল সাইজের গ্লাস হয় তাহলে আপনি এখানে দেড় গ্লাস পরিমাণ পানি অ্যাড করবেন। তো এবার এটাকে আমি খুব সুন্দরভাবে মিশিয়ে তারপর চুলায় জাল করে নেব। তো ভিউয়ার্স, আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলায় খুব সুন্দরভাবে জাল করে নিচ্ছি। জাল করে আমি এটাকে একেবারে ফুটিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণই ফুটে গিয়েছে। পানিটা শুকিয়ে যাওয়ার পর এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি দুধ। আমি এখানে তরল কাঁচা দুধটা ব্যবহার করছি। দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা আমাদের ত্বকে অনেক বেশি ব্রাইট করতে সাহায্য করে থাকে। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি এই চালগুলোকে দুধ দিয়ে খুব সুন্দরভাবে জাল করে নিয়েছি। এবার এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবার চালগুলোকে আমি একটি ব্লেন্ডার পটে নিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি খুব সুন্দরভাবে ব্লেন্ড করে পেস্ট তৈরি করে নেব। আপনি চাইলে এই চালগুলোর সাথে সামান্য পরিমাণ পানি অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে চালটাকে পেস্ট করে নিয়েছি। অনেক সুন্দর একটা স্মুদি পেস্ট তৈরি হয়েছে। এবার এর সাথে আমি অ্যাড করছি এক চামচ পরিমাণ গ্লিসারিন। গ্লিসারিন আপনার ত্বকটাকে অনেক সুন্দরভাবে ময়েশ্চারাইজ করবে এবং আপনার ত্বকটাকে অনেক বেশি সফট করে তুলবে এই গ্লিসারিন। এবার এর সাথে আমি অ্যাড করব এক চামচ পরিমাণ আলমন্ড অয়েল বা বাদাম তেল। ভিউয়ার্স, আলমন্ড অয়েল পূর্বের রূপচর্চায় মানুষ অনেক বেশি ব্যবহার করত, কেননা আলমন্ড অয়েলের মধ্যে রয়েছে ভিটামিন বি, ভিটামিন এ এবং ভিটামিন ডি, যেটা আমাদের স্কিনের মধ্যে অনেক বেশি ময়েশ্চারাইজ করে এবং আমাদের স্কিনটাকে অনেক বেশি গ্লো করে রাখতে সাহায্য করে থাকে। এবার এর সাথে আমি নেব একটি ভিটামিন ই ক্যাপসুল। ভিউয়ার্স, আপনি আপনার ত্বকে অন্যান্য প্রোডাক্ট ব্যবহার করার ফলে যদি আপনার ত্বকটা আস্তে আস্তে কালচে হতে শুরু করে, সেক্ষেত্রে কিন্তু ভিটামিন ই আপনার ত্বকটাকে অনেক বেশি ব্রাইট করে তুলবে, আপনার ত্বকে অনেক বেশি পুষ্টি যোগাতে সাহায্য করবে কিন্তু ভিটামিন ই। তো ভিউয়ার্স, আমার উপাদানগুলো নেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে খুব সুন্দরভাবে মিশিয়ে তারপর রেমেডিটাকে রেডি করে নিতে হবে। তো ভিউয়ার্স, আমার রেমেডিটি এবার সম্পূর্ণ রেডি। এবার এটি আপনি আপনার ত্বকে খুব সুন্দরভাবে অ্যাপ্লাই করবেন। ভিউয়ার্স, এই রেমেডিটি আপনি আপনার ত্বকে রাতের বেলা অ্যাপ্লাই করবেন এবং সকালের বেলা আপনার ত্বকটাকে খুব সুন্দরভাবে ধুয়ে ফেলবেন। আপনার কাছে যদি কোনো ময়েশ্চারাইজার থাকে তাহলে আপনি আপনার ত্বকে খুব সুন্দরভাবে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে ফেলতে পারেন। এতে করে দেখবেন মাত্র অল্প কয়েকদিনের মধ্যে আপনার ত্বক কত বেশি ব্রাইট হয়ে গিয়েছে।
আপনার ত্বকের মধ্যে অ্যান্টি এজিং এর কাজ করবে কিন্তু এই রেমেডিটি। তো ভিউয়ার্স, কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আমাদের আজকের ভিডিওটি, আর অবশ্যই অবশ্যই আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে আমাদের ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।